বিশ্বাস সেন্টার ফর কৃষি বিকাশ থেকে বলছি, টিকে বিশ্বাস। আমি আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে লিচুর কলম করতে হয়। লিচুর এই কলম করার পদ্ধতিটাকে বলা হয় এয়ার লেয়ারিং বা গুটি কলম। দেখুন আগে করেছিলাম, কী সুন্দর শিকড় এসছে, সাদা সাদা শিকড়গুলো দেখা যাচ্ছে প্লাস্টিকের বাইরে দিয়ে। আরেকটু দেখাই, একটা ট্রিপল এয়ার লেয়ারিং করেছিলাম এক জায়গা থেকে। দেখুন শিকড়গুলো দেখা যাচ্ছে নিশ্চয়ই, কী সুন্দর সাদা শিকড় এসছে। এক জায়গায় তিনটে এয়ার লেয়ারিং করেছিলাম, একটু ঠান্ডা পড়ে গেছে বলে শিকড় আসতে একটু দেরি লাগলো। আরও দেখুন বিভিন্ন জায়গায় কীভাবে শিকড় এসছে। দেখুন এটা, দেখুন যেহেতু শিকড় অভিকর্ষের দিকে বাড়ে, তাই নিচের দিকে পোর্শনেই শিকড়গুলো দেখা যাচ্ছে। তাহলে এভাবে আপনারা আমার পূর্ব ভিডিও মতো এয়ার লেয়ারিং করবেন, তাতে সাকসেস রেট খুব হবে। নিচে নিজেরাই নিজেদের বাড়িতে নিজেদের প্রয়োজনীয় লিচুর কলম করে নিতে পারবেন এইভাবে। আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমের জোড় কলম করবেন এবং কিভাবে আমের রিভার্স সাইড গ্রাফটিং করবেন। দেখুন কিছু কিছু দর্শক জানতে চেয়েছেন যে এগুলো সাকসেস হয়েছে কিনা, সেগুলো দেখানোর জন্যে আমার ভিডিওটা করা। বলে রাখি, একটু ঠান্ডা পড়ে গেছে বলে আমার মোটামুটি 7 সপ্তাহ সময় লাগলো, তারপরে হচ্ছে আমি এগুলো কাটব। আর নর্মাল সিজনে করলে মোটামুটি 6 সপ্তাহ সময় লাগে। আপনারা এইভাবে করবেন। দেখুন আমি ঝুলিয়ে দিয়েছিলাম, সেই অংশগুলো দেখাই। একটা জিনিস বোঝাই যে ইনআর্চিংয়ের ক্ষেত্রে, দেখুন এই লাস্টে এই যে গাছের গোড়ার অংশ, এই যে গাছের গোড়ার অংশটা দেখুন, এই যে গোড়ার অংশটা, এখানটার সঙ্গে একটা মেন ডালের সংযোগ ঘটেছে। তো সেই মেন ডালটাকে আমি এখানটা রাখার জন্যে এই নিচের ডালটাকে, মানে শিকড় যেটা রুট স্টক বলে, সেটার আগাটাকে কেটে দিচ্ছি। কেটে দিলাম, রুট স্টক থেকে শেষ আগাটা কেটে দিলাম। এবার কি করব, যে এই যে রুট স্টকের নিচের অংশটা থাকলো, দেখুন এই যে রুট স্টকের নিচের অংশটা আছে, আগাটা কেটে দিয়েছি। এবার হচ্ছে মেন গাছের আগাটা এর সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাহলে মেন গাছটাকেও কেটে দেব। এই দেখুন মেন গাছটাকে কেটে দিচ্ছি, এই যে কেটে দিলাম। তাহলে হচ্ছে এইটা শিকড় সহ গাছের অংশটা থাকলো, আর এখানে আগাটা ওর সঙ্গে যোগ হয়ে গেল। এটা একটা সিস্টেম। আর একটা বলেছিলাম যে দেখুন রিভার্স সাইড গ্রাফটিং করেছিলাম, রিভার্স এই যে জুড়ে গেছে। এক্ষেত্রেও আমরা কি করব, যে মেন গাছের সঙ্গে, মেন যে গাছটার ডগা নিয়েছিলাম সেই গাছের সঙ্গে অংশটা কেটে দিচ্ছি। দেখুন কেটে দিলাম, তাহলে দেখুন এই যে এই ডগার অংশটা এর সঙ্গে লেগে গেল। তাহলে হচ্ছে আমার এবার গাছ থেকে আমি খুলে নিয়ে কিছুদিন ছায়া রেখে দেব, তারপরে হচ্ছে আবার মাটিতে লাগাই বা প্যাকেটটাকে সুন্দর করে রেখে দেব। দেখুন হয়ে গেছে। আর একটা করেছিলাম আপনাকে, যেটা বলেছিলাম ভিনিয়ার গ্রাফটিং। দেখুন যে আমরা বলেছিলাম যে ফেইলিওর গাছগুলো নষ্ট না করে তার পাশ দিয়ে একটা অংশ জুড়ে দিতে। এ দেখুন এখান দিয়েও পাতা বেরিয়েছে, নতুন পাতা বেরিয়েছে, দেখেছেন নতুন পাতা বেরিয়েছে। এই ভিনিয়ার গ্রাফটিংয়ের ক্ষেত্রেও আমরা কি করব, যে মেন যে গাছটাকে সেটাকে কেটে দেব। এই যে মেন গাছটাকে কেটে দিলাম, তাহলে হচ্ছে এইভাবে কলমটা হয়ে গেল। এক্ষেত্রে বলে রাখি
যারা ছাদ বাগানে গাছ লাগাবেন তারা ভিনিয়ার গ্রাফটিং পদ্ধতিতে তৈরি গাছ লাগালে গাছের হাইট সবসময় ইউনিফর্ম থাকবে, খুব বেশি বাড়বে না। সেক্ষেত্রে আপনাদের প্রুনিং করারও দরকার হবে না। দেখুন, আম গাছে প্রুনিং করা যায় না, প্রুনিং করে গাছকে ঝোপালো করা যায় না, সিস্টেম অনুযায়ী ঝোপালো করতে হয়। কারণ আপনি যত প্রুনিং করবেন তত গাছের হয়তো ডগা বাড়বে, কিন্তু সেই ডগাগুলো শক্ত সমর্থ বা হবে না বা খুব তাড়াতাড়ি ফলও আসবে না। কাজেই ভুল করেও আম গাছের প্রুনিং কখনোই করবেন না। যে তিনটে পদ্ধতিতে আমের কলম করেছিলাম, এটা হচ্ছে ইনারচিং, দেখে নিন। এই ইনারচিং এটা সাকসেসফুল হয়েছে। এটা হচ্ছে ভিনিয়ার গ্রাফটিং, এটাও সাকসেস হয়েছে। আর এটা হচ্ছে রিভার্স সাইড গ্রাফটিং, এটাও সাকসেস হয়েছে। এই হচ্ছে গাছ যেগুলো আমি আগের ভিডিওতে দেখেছিলাম, আমের বিভিন্ন রকম কলমের পদ্ধতি, সেইগুলোর সাকসেস হওয়ার পরে আরেকবার আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন, কিছু পাতা ছেঁটে দিয়েছি, আর হচ্ছে নিচের প্লাস্টিক খুলে সেটা হচ্ছে ওই ব্লাইটক্স গোলা দ্রবণে ডুবিয়ে দিয়েছি। আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখানে কিছুটা রুটিং হরমোনও দিতে পারেন। রুটিং হরমোন পাউডার বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন নামে, সেক্ষেত্রে এখানে আপনারা এক চা চামচ সেই পাউডার দেবেন, রুটিং পাউডার দেবেন, ব্লাইটক্স বা ব্লু কপার অথবা হচ্ছে স্প্রিন্ট অথবা সাপ, যে দ্রবণই করেন না কেন তৈরি করেন, তার মধ্যে আপনারা এই রুটিং পাউডারটা মিশিয়ে দিতে পারেন। তাহলে ভালো রুট আসবে আরও, এবং হচ্ছে যে রুটগুলো আছে সেগুলো আরও একটু ভালো থাকবে। এবার হচ্ছে প্যাকেটিং করতে হবে। প্যাকেটিং করার কিছু নয়, আমরা একটা প্যাকেটিং করেছি এখানে, সেটা হচ্ছে যে আমরা জৈব সার মিশ্রিত কিছু মাটি নিয়েছি। জৈব সার বলতে এখানে আমরা ভার্মিকম্পোস্ট ইউজ করেছি, 20% হচ্ছে ভার্মিকম্পোস্ট দিয়েছি আর বাকিটা হচ্ছে মাটি। এবার সঙ্গে আরেকটু জিনিস মিশিয়েছি, সেটা হচ্ছে কিছু ট্রাইকোডার্মা আর কিছু সিউডোমোনাস মিশিয়েছি। এই সিউডোমোনাস ট্রাইকোডার্মা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে রুটিং জোনটা যাতে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস থেকে কোনো রকম এফেক্টেড না হয়, সেই জন্যে আমরা মাটিটা আগেই তৈরি করেছি। কিছুটা বললাম ভার্মিকম্পোস্ট, 20% ভার্মিকম্পোস্ট, বাকিটা মাটি, এবং সঙ্গে একটু ট্রাইকোডার্মা আর একটু সিউডোমোনাস মিশিয়ে মাটিটা চাপা দিয়ে রেখেছি। এরকম দেখুন, আমার নিচে মাটি আছে, এখানে চাপা দেওয়া আছে, এখানটায় হচ্ছে ওরকম মেশানো আছে। এদের এখানে ভার্মিকম্পোস্ট মেশানো হচ্ছে, মেশানো হচ্ছে ট্রাইকোডার্মা এবং সিউডোমোনাস, এবং এরকমভাবে চাপা দিয়ে রাখলে কী হয়, ব্যাকটেরিয়ার সংখ্যাটা বাড়ে। আর একটা জিনিস দেখাই, যে আপনারা অনেক বড় ব্রাঞ্চিংয়ে যখন ইয়ারলেয়ারিং করতে যাবেন তখন কী করবেন, এখানটা একটু দেখুন যে গোড়ার দিকে আমরা একটা ইয়ারলেয়ারিং করেছি, তারপরে দেখা যাচ্ছে যে অনেকগুলো ডাল রয়েছে, সেই জন্যে এখানটায় করলেও দেখুন উপরে আর একটা ডালেও আমরা করেছি। এক্ষেত্রে হচ্ছে অল্প সংখ্যক ডালে অনেকগুলো ইয়ারলেয়ারিং করা যাবে। তো উপরে যেমন একটা করেছি, আবার হচ্ছে নিচেও একটা করেছি, এর জন্য কিন্তু কোনোটা রুট আসতে কোনো প্রবলেম হয়নি। দেখুন সুন্দর রুট এসছে, এটাও রুট এসছে, উপরেরটাও রুট এসছে। আমরা বাঁদিকের যে ডালগুলো বড্ড সরু বলে এগুলো করিনি, তবে এগুলো যদি মোটা ডাল হতো এখানেও তিনটে ডালে আমরা আলাদাভাবে ইয়ারলেয়ারিং করতে পারতাম। আমি যখন কোনো ভিডিও করি তখন সেই ভিডিও শেষ পর্যন্ত দেখাই, হয়তো সেই ভিডিওতে দেখার জন্য সম্ভব হয় না। এটা আমি যেদিন ইয়ারলেয়ারিং করেছি সেদিনই আমার পক্ষে সম্ভব ছিল না, যে কেমন রুটিং এসছে, কীভাবে পটিং করতে হবে বা প্যাকেটিং করতে হবে সেটা দেখানো। কিন্তু আমি কনফার্ম করতে চাই আমার দর্শকদের যে আমি যেটা করছি সেটা কতটা ঠিক হলো বা বেঠিক হলো, এবং হচ্ছে যে তারা যাতে কোনো রকমভাবে ঠকে না যান। এটাও দেখুন, আমি এই যে ব্লাইটক্স দিয়ে এটাকে ট্রিটমেন্ট করে নিয়েছি, এই যে কাটা অংশে ব্লাইটক্সটা লেগে গেছে, যার ফলে আর একটা জিনিস হলো কি, এখান দিয়ে কোনো ইনফেকশন হতে পারবে না।
এই ট্রিটমেন্ট করার পরে এই অংশটা আমরা মাটির মধ্যে প্রবেশ করাবো এবং হচ্ছে বাকিটা আরেকটু উপর পর্যন্ত, এই পর্যন্ত যে দেখুন এখানে একটা গিট আছে, এই পর্যন্ত মাটি দেবো আমরা, এই পোর্শন পর্যন্ত, এই পোর্শন পর্যন্ত মাটি দেবো, দিয়ে এটাকে প্যাকেটিং করব। এক্ষেত্রেও দেখুন আমরা কিছুটা পাতা ছেঁটে নিয়েছি। গাছগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখুন আমি এগুলো 6 ইঞ্চি বস্তা প্যাকেটে লাগিয়েছি, 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি। এই বস্তা প্যাকেটে লাগানোর কারণটা কি, কারণ এগুলোর মধ্যে অজস্র ছিদ্র থাকে, অতিরিক্ত জল সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যায়, যার ফলে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবং আরেকটা কথা আপনাদের আগেই বলেছি যে এর সঙ্গে কিছু ট্রাইকোডার্মা সিউডোমোনাস মিশিয়ে দেওয়া আছে, যেগুলো গোড়া পচা রোগ থেকে বা শিকড় পচা রোগ থেকে গাছকে রক্ষা করবে। যদি ট্রাইকোডার্মা বা সিউডোমোনাস আপনারা বাজারে না পান, আমার কাছে একটি সরকারি প্রতিষ্ঠানে তৈরি ট্রাইকোডার্মা এবং সিউডোমোনাস আছে, যেটা খুব রিজনেবল প্রাইসে 100 গ্রামের দাম 20 টাকা হিসাবে নিতে পারেন আমার কাছ থেকে, সেটা হচ্ছে খুবই বিশ্বস্ত এবং খুবই পাওয়ারফুল। আর এক্ষেত্রে আমরা যেটা করছি, লাস্টে যে আমাদের কাছে ওষুধগুলা জলটা ছিল সেটা আমরা গাছের গোড়ায় ঢেলে দিই, তাহলে আরেকটু কার্যকরী হবে। ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন, এবং আপনারা যখন কোনো প্রশ্ন করবেন তখন আপনাদের পুরো ঠিকানা দেবেন, যাতে আমরা পরবর্তী ভিডিওতে সেটা উল্লেখ করতে পারি। আজকে এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, শুভ দীপাবলির শুভেচ্ছা নেবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, নমস্কার, ধন্যবাদ।